ইতালির চেরি টমেটোর চাষ শুরু হয়েছে নওগাঁয়। পরীক্ষামূলকভাবে এ জাতের টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন রানীনগর উপজেলার বেদগাড়ি গ্রামের মাসুদ রানা তুফান। পরীক্ষামূলকভাবে ইতালির চেরি টমেটো চাষ করেছেন নওগাঁর রানীনগরের বেদগাড়ি গ্রামের মাসুদ রানা তুফান। ইউটিউবে ভিডিও দেখে আগ্রহ জন্মানোর পর তিনি লালতির কোম্পানি থেকে বীজ সংগ্রহ করেন। 5% জমিতে বীজ, পলিহাউস এবং সেচ সহ খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। প্রতিটি গাছে ফলন ধরেছে 7 থেকে 8 কেজি। মাসুদ রানার সফলতা দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন এ জাতের টমেটো চাষে। দেখতেও খুব সুন্দর, ধরছে খুব জোপাই জোপাই, খাতেও খুবই সুস্বাদু। কৃষি অফিস এনে যদি আমাদের সহায়তা করে তাহলে আমরা আবার নতুন করে চাষ করব আমরা। তবে নতুন ফসলের ভালো ফলন নিয়েও কিছুটা বিপাকে আছেন মাসুদ রানা। স্থানীয় বাজারে তেমন চাহিদা নেই শৌখিন এই সবজির। ঢাকাতে সুপার সবগুলা 1 কেজি টমেটো 500-600 টাকা কেজি বিক্রি হয়, অথচ আমাদের স্থানীয় বাজারে এটা লোকজন চেনে না। উৎপাদনে সফল হয়েছি, যদি বিপণনে আমি সফল হতে পারি তাহলে আগামীতে ব্যাপকভাবে করব ইনশাল্লাহ। কৃষি কর্মকর্তারা অবশ্য এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর কথাই বলেছেন। আগামীতে এই চেরি টমেটো আরো বেশি আমাদের এই রানীনগরে এই এলাকাতে সম্প্রসারিত হবে এবং এটা বেশি পরিমাণ উৎপাদিত হলে সেই ক্ষেত্রে কৃষকদের বাজারজাত করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আকারে আঙুরের চেয়ে কিছুটা বড়, দেখতে আকর্ষণীয় চেরি টমেটোর ভালো বাজার আছে নগরাঞ্চলে। বাজার সম্প্রসারণ এবং বিপণন ব্যবস্থা ভালো হলে আগামীতে এর উৎপাদন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। জিমি ইসলাম, দেশ রিপোর্ট, 18 নিউজ।